কেন, কিসের জন্য? বান্ধবীর সঙ্গে বাজারে যাবো, ফুচকা খাবো। তুমি কি অনেক বড় হয়ে গেছো বান্ধবীর সাথে বেরোনো? মা আমি তোমার কোনো বারণ শুনবো না, আমি টাকা দাও, আমি যাবোই আজকে। না আমি দিতে পারবো না, তোমার বাপি জানলে খুব রেগে যাবে, যেতে দিবেই না। দাও না মা। দেবো না, আমি তোমার বাপিকে আগে পারমিশন নেই তারপরে। মা দাও, তুমি আজকের দিনটা তো মা, দাও না। বড় হয়ে গেছো, তোমার একা একা বেরোনো যাবে না। আরে মা আজকের দিনটা শুধু, প্লিজ দাও না মা। দিতে পারি, তুমি কখন আসবে বলো, বাপি ফিরার আগে কিন্তু চলে আসতে হবে। হ্যাঁ আমি তাড়াতাড়ি চলে আসবো। আমার কাছে যেটাই ছিল সেটাই দিলাম, তুমি তো বললে একটু বেরোবে চলে আসবে একটু ফুচকা খেয়ে। আরে শুধু ফুচকা খেয়ে কি পেট ভরে, আর তাছাড়া আমার বান্ধবীরা কত কত পয়সা নিয়ে গেলে আমি তো 50 টাকা নিয়ে যাব। যেটা ছিল সেটাই দিয়েছি, কারোর সঙ্গে তুলনা করো না কে কোনটা নিয়ে যাচ্ছে। এখনকার ছেলেমেয়েরা বড় হয়ে গেলে বাধ্যে থাকে না।